হ্যালো বন্ধুরা, আমি শ্যাগুন্নিল। এখন আমি করব লোকেশ কানাগরাজ পরিচালিত এবং থালাপতি বিজয় অভিনীত নতুন তামিল সিনেমা লিওর রিভিউ। এই সিনেমাটার মেইনলি আজকে ভালো দিক নিয়ে আলোচনা হবে, কারণ সিনেমাটার মধ্যে খুবই সামান্য কিছু দিক আমার খারাপ মনে হয়েছে। গল্প সম্পর্কে আমি একেবারেই কিছু বলতে চাই না, আপনারা ট্রেলার দেখেছেন। আমি বলছি আপনারা ডিরেক্টলি সিনেমা হলে চলে যান, কারুর থেকে গল্পের ব্যাপারে কিচ্ছু না জেনে। সেক্ষেত্রে এই সিনেমাটার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স আপনাদের হবে। লোকেশ কানাগরাজ লিওর ব্যাপারে নিজে বলেছে যে এই যে গল্পটা লিওর মধ্যে সে অডিয়েন্সকে অফার করবে সেটা কিন্তু নতুন কিছু একেবারেই নয়। এর আগে আমরা বহুবার এই গল্পটা দেখেছি, কিন্তু লোকেশ কানাগরাজ তার নিজের স্টাইলে ইউনিকভাবে ওই একই গল্পটাকে অডিয়েন্সের জন্য প্রেজেন্ট করবে। এই কথাটার সঙ্গে ছবি দেখবার পরে আমি 100% একমত। স্টোরি নয়, স্টোরি টেলিংয়ের জন্য এই ছবিটা ইউনিক হয়ে যায়, আর পাঁচটা ছবির থেকে অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়। এটা একটা স্পেশাল ছবিতে পরিণত হয়, যেটা আমি দেখে খুব অবাক হয়েছি যে এরকম একটা ছবি থালাপতি বিজয় করতে রাজি হয়েছে। এবং সে করতে রাজি হয়েছে শুধুমাত্র ছবির পরিচালকের নাম লোকেশ কানাগরাজ বলে, অন্য কোনো পরিচালক হলে সে এই ছবিটা করতে রাজি হতো কি না এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। বিশ্বাস করুন, এই ছবিটা দেখবার পরবর্তীতে আপনার মাথায় একটাই জিনিস চলতে থাকবে, থালাপতি বিজয় এই ছবিটা করলো, সে তো এই ধরনের ছবি মোটেই করে না, এটা তো থালাপতি বিজয়ের ছবি নয়, এটা 100% লোকেশ কানাগরাজ ফিল্ম। থালাপতি বিজয়ের ছবির যে জিনিসপত্রগুলো, যেগুলো তার অন্যান্য ছবিতে আমরা দেখতে পাই, সেগুলো আপনি এই ছবির মধ্যে খুঁজে পাবেন না। ইনফ্যাক্ট এই ছবির মধ্যে আপনাকে লোকেশ যা যা অফার করবে সেগুলো না আপনি অন্য কোনো ছবিতেই খুঁজে পাবেন না। ডেফিনেটলি প্লট, স্টোরি যেটা বললাম, লোকেশ নিজেও বলেছে সেখানে আপনি সিমিলারিটিস পেতে পারেন, কিন্তু যেভাবে গল্পটাকে বলা হয়েছে, যে কোশ্চেনটা যেটা ট্রেলারের মধ্যেও অ্যাড্রেস করা হয়েছিল, যে এই যে পার্থিবান ক্যারেক্টারটা যাকে আমরা গল্পের একদম শুরুতে দেখতে পাচ্ছি, ছবির একদম শুরুতে থালাপতি বিজয়ের ক্যারেক্টার যাকে অনেকে লিও ভেবে ভুল করছে, কিন্তু থালাপতি বিজয়ের এই ক্যারেক্টারটা অর্থাৎ পার্থিবান, সে কিছুতেই মানতে রাজি হচ্ছে না যে সে নিজে লিও। সে বারবার বলে যাচ্ছে যে সে পার্থিবান, লিওর ব্যাপারে সে কিছুই জানে না, কে লিও, কি বৃত্তান্ত, কেন তাকে লিও ভেবে মানুষ ভুল করছে, সেটা নিয়ে সে রীতিমতন ট্রমাটাইজড হয়ে পড়ছে। এবার আসল সত্যটা কী, লিও আসলে কে, এই পার্থিবানের সঙ্গে লিওর কানেকশন কী, এই যে কনফিউশনটা, সেটা অডিয়েন্সের মনের মধ্যে লোকেশ এত ব্রিলিয়েন্টলি সারা ছবি জুড়ে তৈরি করতে পেরেছে। অডিয়েন্স এত বেশি ইনভেস্টেড থাকবে এই ছবিটার মধ্যে, এই গল্পটার মধ্যে, লিও কে এই উত্তরটা খোঁজবার জন্য অডিয়েন্স এত বেশি মানে উদ্গ্রীব হয়ে উঠবে, সেখানেই কিন্তু এই ছবিটার মূল সাকসেসটা লুকিয়ে। 2 ঘন্টা 40 মিনিটের থেকে একটা বড় ছবি, তা সত্ত্বেও আমি না জাস্ট একটানা স্ক্রিনে তাকিয়েছিলাম। নর্মালি আমি কি করি, ছবিতে কি ভালো লাগছে, কি খারাপ লাগছে, যখন যা মনে হয় সব কিছু পয়েন্ট অ্যাড্রেস করতে থাকি অন্যান্য ছবির ক্ষেত্রে, কিন্তু লিওর ক্ষেত্রে বা সেম জিনিসটা আমার বিক্রমের ক্ষেত্রে হয়েছিল। এই জন্যই লোকেশ কানাগরাজ আমার এত বেশি পছন্দের ডিরেক্টর, তার ছবির মধ্যে না সেই ফাঁকা জায়গাটা তৈরি হয় না যেখানে আপনি মোবাইলটা বের করবেন, লিখবেন, আপনাকে দেখে যেতে হবে, এত বেশি ফাস্ট পেসভাবে গল্প এগোতে থাকে, সেই জিনিসটা লিওর ক্ষেত্রেও হয়েছে। এবং অ্যাকশান, অ্যাকশান নিয়ে যত প্রশংসা করব তত কম, সেটা কফি শপের মধ্যে যে অ্যাকশান সিকোয়েন্সটা রয়েছে সেটা হোক, কিংবা সেটা বাজারের মধ্যে যে অ্যাকশান দৃশ্যটা রয়েছে সেটার কিছু ঝলক আপনারা ট্রেলারের মধ্যেও দেখতে পেয়েছিলেন, সেই দৃশ্যটা হোক, কিংবা কার চেস সিকোয়েন্স যেটা রয়েছে সেটাও কিন্তু ব্রিলিয়ান্ট, সেটারও ঝলক আপনারা ট্রেলারের মধ্যে খানিকটা দেখতে পেয়েছিলেন। আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম এটা একটা হাইলাইটিং সিকোয়েন্স ছবির হতে চলেছে, আর যারা ছবিটা হলে দেখতে যাবেন এই কার চেসটা আপনারা দেখবেন, এই চেস সিকোয়েন্সটা মানে মস্তি এসে যাবে। প্রথম কথা হচ্ছে অ্যাকশন দৃশ্যগুলোতে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের কথা বলছি, ক্যামেরা ওয়ার্ক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, এবং তার সঙ্গে সঙ্গে এডিট, ক্যামেরা ওয়ার্ক আর এডিট এই দুটো জিনিস অ্যাকশনের ক্ষেত্রে প্রচণ্ড বেশি গুরুত্বপূর্ণ, আর এই দুটো ডিপার্টমেন্টে এত ভালো কাজ করা হয়েছে, এত বেশি স্ট্রং, যে কারণে অ্যাকশনটা প্রচণ্ড ইমপ্রেসিভ। একটা জায়গা রয়েছে যেখানে প্যারালালি দুটো জিনিসকে এত বিউটিফুলি দেখানো হয়েছে, একটা নারেডি গানটা আর একটা দেখানো হয়েছে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা তার উদ্দেশ্য সাধন করবার চেষ্টা করছে। আমি বেশি কিছু বলছি না, আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন, সেটাকে প্যারালালি ইন্টারকাটে এমনভাবে দেখানো হয়েছে জাস্ট মস্তি এসে যাবে সেই জায়গাটা। এবং ইন্টারভেল ব্লকেজ, আমরা জানি লোকেশ কানাগরাজ ইন্টারভেল ব্লকেজ দেওয়ার জন্য বিখ্যাত, তার ইন্টারভেলগুলো মানে এমনই হয় যে আপনি জাস্ট মানে ওই টয়লেটটা কোনো রকমে করে এসে আবার আপনাকে সিটে এসে বসতে হবে, ছবি যদি শুরু হয়ে যায় এই একটা চাপ, এই ব্যাপারটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হবে। ইন্টারভেলটা যখন আসে দেখবেন তার আগে কিভাবে বিল্ড আপ দেওয়া হচ্ছে অনিরুদ্ধ রবিচন্দ্রের, সে যে ছবির সঙ্গে যুক্ত হয় সেই ছবির প্রশংসা করবার সময় তার নাম মেনশন করব না, এটা বোধহয় এই মুহূর্তে ইম্পসিবল হয়ে উঠেছে, এমনই কাজকর্ম সে পরের পর করে চলেছে।
হয়েছে। এই ছবির জন্য সে যে গানগুলো তৈরি করেছিল সেই গানগুলো, প্রথমে না রেডি গানটা আমার খুব ভালো লাগে নাই বলেও ছিলাম, কিন্তু সেই গানটা পরবর্তীতে আমার ভালো লেগে যায়। ছবি রিলিজের আগে সেটা আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে জানিয়েছি, আর যখন সিনেমা হলে গিয়ে গানটা শুনি সেই গানটার যে কোরিওগ্রাফি দেখবার মতন, দেখবার মতন। থালাপতি বিজয় যা নেচেছে জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর একটা যে গান রয়েছে ব্যাড আসমা, সেই গানটাকে ছবিতে কিভাবে ব্যবহার করা যায় আপনারা খালি দেখবেন। সিনগুলো যেভাবে এলিভেটেড হয় গানটার মাধ্যমে, থালাপতি বিজয়ের হিরোইজমটা যেভাবে প্রকাশ পায় এই গানটার মাধ্যমে, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। এবং সাউন্ড ডিজাইনের প্রশংসা করতেই হবে, বেশ কিছু দৃশ্যতে সাউন্ড ডিজাইন ওয়াজ টেরিফিক। থালাপতি বিজয়ের এটা কেরিয়ার বেস্ট পারফরমেন্স। থালাপতি বিজয়কে আমি সত্যি বলছি, তার কেরিয়ারের সমস্ত ছবি যে আমি দেখেছি তা নয়, সেটা বললে খুব মিথ্যে বলা হবে, কিন্তু বিজয়ের আমি যা যা ছবি দেখেছি, থালাপতি বিজয় এই ছবিতে যা পারফরমেন্স দিয়েছে না, আমি এই লেভেলের পারফরমেন্স তাকে কোনো দিন দিতে দেখিনি। থালাপতি বিজয় সেটা যখন সে হিংস্র হয়ে উঠছে, প্রচণ্ড রেগে যাচ্ছে, চেঁচাচ্ছে, মারধর করছে ফ্যামিলিকে বাঁচানোর জন্য, সেই দৃশ্যগুলোতে হোক কিংবা ইমোশনাল সিনগুলোতে হোক, সে যা কাজ করেছে না এই ছবিতে সত্যি অপূর্ব। লোকেশের স্বভাবসিদ্ধ স্টাইলাইজেশন, তার মেকিং আমাকে সত্যি মুগ্ধ করেছে লিওর মধ্যে, এবং এখানে ভিএফএক্সের কাজ প্রশংসা করতেই হবে। আমি জানি না এখানে যে হায়নাটাকে দেখানো হয়েছে সেটা কি আসল হায়না নাকি সেটা ভিএফএক্স, আমি না কনফিউজড হয়ে গেছি। এত ভালো ভিএফএক্সের কাজ, আমি না বিশ্বাস করতে পারছি না আসল হায়না ইউজ করা হচ্ছে কিনা কে জানে। থালাপতি বিজয়ের ক্যারেক্টারের সঙ্গে তার ছেলের যে সম্পর্কটা দেখানো হয়েছে সেটাকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে সেটা আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং তৃষা কৃষ্ণান আর থালাপতি বিজয়ের মধ্যে একটা কিসিং সিন রয়েছে, সেই সিনটাতে দুজনের পারফরমেন্স দেখবেন। আমি শুধুমাত্র কিসিং কে কতটা ভালো করতে পারে সেই পারফরমেন্সের কথা বলছি না, আমি ওভারঅল যে সিনটা, একটা বড় সিন রয়েছে সেখানে দুজনের পারফরমেন্স দেখবেন। সিরিয়াসলি দে ওয়ার টু গুড। এবং এই ছবির মধ্যে বাকি যারা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করেছে, সেটা সঞ্জয় দত্ত হোক সেটা অর্জুন হোক, প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। আর সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা কিংবা অর্জুনের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারগুলো খুব যে স্পেস পেয়েছে, কিংবা সেই ক্যারেক্টারগুলো অনেক সময় তো হয় যে ছোট্ট স্পেস পেয়েছে কিন্তু খুব ভালোভাবে লেখা হয়েছে, সেটা কি এখানে হয়েছে? সেটা আসলে এখানে হয়নি। এবার লোকেশের ছবির মধ্যে আপনারা যদি দেখেন কাইথি, সেখানে ভিলেন কতটা বেশি এস্টাবলিশমেন্ট পেয়েছিল সেটা কিন্তু একটা হিরোজ জার্নি ছিল। এই ছবিটাও কিন্তু ঠিক তাই, এটাও কিন্তু একটা হিরোজ জার্নি। বিক্রমের মধ্যে বিজয় সেতুপতি ফাটিয়ে দিয়েছিল, কিন্তু তার ক্যারেক্টারটাকে আসলে কতটা স্পেস দেওয়া হয়েছিল, ওটা সেতুপতি বলে সে ওইটুকু ক্যারেক্টারের মধ্যে ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু আসলে স্পেস কতটা ছিল। তো লোকেশের ভিলেন কিন্তু প্রচণ্ড স্ট্রং হয়, হিরোর সঙ্গে শেয়ানে শেয়ানে লড়াই করছে, ব্যাপারটা এরকম হয় না, সে মেনলি হিরোজ জার্নির উপরে ফোকাস করে। এই ছবির মধ্যেও সে সেটাই করেছে, ভিলেনকে মারাত্মকভাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, তাও ভিলেনকে দেখে কিছুই ফিল করতে পারছি না, ব্যাপারটা কিন্তু এখানে এরকম নয়, সে প্রচেষ্টাই ওটা করেনি। এবার প্রচেষ্টা করাটা লোকেশের উচিত ছিল কি ছিল না সেটা একটা ডিবেটেবল ব্যাপার, সেটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করতে পারি। এবং এই সিনেমার মধ্যে একটা ব্যাক স্টোরি রয়েছে, সেই ব্যাক স্টোরিটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো খুব সাধারণ একটা ব্যাক স্টোরি হয়ে গেল, এই ব্যাক স্টোরিটার মধ্যে অতটা তো জান প্রাণ নেই। সেটাও যদি আপনারা কেউ বলেন আমি এগ্রি করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, মানে এটা কারোর মনে হতেই পারে, কমপ্লিটলি ফাইন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি জানি না আমি লোকেশ কানাগরাজের ফ্যান বলে কিনা, কিন্তু আমার কোথাও একটা গিয়ে কিন্তু এই ব্যাক স্টোরিটা আমার মনে হয়নি যে খুব বোকা বোকা কিছু বা খুব খারাপ কিছু, এটা আমার মনে হয়নি। যেটা দেখিয়েছে আমি এনজয় করেছি, এই ছবিটা না আমি আসলে এনজয় করেছি। কিছু ছবি হয় আপনি কানেক্ট করে ফেলেন, কেন কানেক্ট করে ফেলেন, কেন অডিয়েন্স হিসেবে ছবিটা আপনার এত বেশি পছন্দ হয়ে গেছে, আপনি খারাপগুলো দেখতে পাচ্ছেন যে কিছু খারাপ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনার মন বলছে যে না এগুলো অত বড় খারাপ দিক কিছু নয়, বাকি ছবিটা এত এত বেশি ভালো, এত স্ট্রং যে এই খারাপ দিকগুলোকে নেগলেক্ট করাও যায়, ব্যাপারটা অনেকটা সেরকম। আমার একটা জিনিস অনেস্টলি খারাপ লেগেছে, সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপের ক্যামিওটা, কোনো দরকার ছিল না, মানে এই ক্যামেরাটা যাকে খুশি তাকে দিয়ে করানো যেতে পারতো। অনুরাগ কাশ্যপ নিজে যে যে পড়ে ক্যামিও করতে চেয়েছে লোকেশ তাকে দিয়ে করে দিয়েছে, একটা চলো ভাই করে দাও, বাজে ক্যামিও একদম। আমার মন থেকে যেটা মনে হয়েছে আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।